নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ঋত্বিক সাউ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। হুগলির ভদ্রেশ্বর তেরিনীপাড়ায় ফেরিঘাটের উদ্বোধন করল পরিবহন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আগামী কিছুদিনের মধ্যে বিজেপি সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে। কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এলো এক ব্যক্তি। ভাতার এমপি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ফলাফল এবছর আশানুরূপ। দেখে নেব এক ঝলকে কিছু খবর। জলবায়ুতে রোগের কারণে আতঙ্ক ছড়িয়েছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 7 নম্বর ওয়ার্ডের 3 কোণিয়া সংলগ্ন এলাকায়। আক্রান্ত মানুষজনের চিকিৎসা চলছে সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে। পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন ঝাড়গ্রাম জেলার কুমুদ কুমারী স্কুল চত্বর থেকে শহরের পেট্রোল পাম্প পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যুবকরা একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি মিছিল সংগঠিত করে। এদিন বাঁকুড়া জেলা যুব সভাপতি শিবাজী ব্যানার্জির নেতৃত্বে প্রায় 100 তৃণমূল কর্মী সমর্থক মিছিলে পা মেলান। মিছিল থেকে পেট্রোল পণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানানো হয়। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাজপথে হাঁটলেন। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী। স্থানীয় বাস টার্মিনাস থেকে শুরু হয়ে 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে শহর পরিক্রমা করে। মিছিলে প্রায় 100 মানুষ অংশগ্রহণ করে। মিছিলের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পূর্ব বর্ধমান জেলার রানীগঞ্জ নিমচা ফাঁড়ির অন্তর্গত রতিবাটি গ্রামীণ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন আসানসোল গ্রামীণ এলাকার ব্লক সভাপতি বাবু রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিছিলটি চাঁদা সুভাষ মোড় থেকে শুরু হয়ে চাপুই কলিয়ারি পর্যন্ত যায়। এই দিনই এই মিছিলে পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ঋত্বিক সাউ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করলো। তার এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটে রাজ্যে প্রথম স্থান দখলকারী ঋত্বিক সাউ এবার উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করলো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ঋত্বিক এমন রেজাল্ট হবে ভাবতে পারেনি। এবারে সে 98.6% নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে। আগামী দিনে চিকিৎসক হয়ে মানুষের সেবার কাজে নিযুক্ত হতে চান। তমলুক শহরে 12 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়ার বাসিন্দা ঋত্বিকের বাবা বিদ্যুৎ কুমার সাউ একটি স্কুলের প্রধান শিক্ষক, মা শাশ্বতী দেবী গৃহবধূ। ঋত্বিকের প্রিয় হলো ক্রিকেট খেলা। মোট 493 হয়েছে আর ওই দিচ্ছে মানে সায়েন্সে ক্লাস পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বৈশাখী মণ্ডল 450 নম্বর পেয়ে এই স্কুলে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। বৈশাখীর বাড়ি মস্থলি গ্রামে, বাবা সুফল মণ্ডল তাঁত বোনে, মা সুমিত্রা মণ্ডল চরকায় সুতো পাকায়। আমরা খুব গরিব মানুষ, আমাদের মেয়ে ভালো রেজাল্ট করেছে, তা আমাদের পড়ানোর আর ক্ষমতা নেই। বাবা তাঁত বোনে
আমি চরকা পাতায় পাকায় আর মেয়েও চরকা পাকিয়ে কোনো রকমে পড়াশোনাটা করেছে। এইভাবে কোনো রকমে দিন চলে বৈশাখের। ছাত্রী বৈশাখী মণ্ডল এবছর হাই সেকেন্ডারি পরীক্ষাতে 450 পেয়েছে, অর্থাৎ 90% নাম্বার পেয়ে পাস করেছে। কিন্তু তারা খুবই গরিব, তার বাবা দাঁত বনে এবং মা চরকা কেটে কোনো রকমে দিন যাপন করে। তো তারা তাদের পড়ানোর সামর্থ্য নেই। যদি কোনো সহায়তা ব্যক্তি তাকে তার পড়াশুনোর ব্যাপারে সাহায্য করেন, তাহলে ছাত্রীটি তার পড়াশুনোর ব্যাপারে যে আগ্রহ আছে সেই আগ্রহকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উচ্চতর শিক্ষাক্ষেত্রের অঙ্গনে প্রবেশ করে তার পড়াশুনো সম্পূর্ণ করতে পারবে। সুফল মণ্ডল জানান, মেয়ে ভালো রেজাল্ট করেছে কিন্তু আর্থিক দুরবস্থার জন্য পড়াতে পারবেন না। কেউ বা কোনো প্রতিষ্ঠান যদি সাহায্য করে তাহলে মেয়েকে পড়াতে পারবেন। হ্যাঁ, আমি খুব গরিব, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে। হ্যাঁ, যদি কেউ পড়ায় গরিব মানুষ বলে, হ্যাঁ তাহলে আমি পড়াবো। তো মেয়ের নাম কি? আমার মেয়ের নাম বৈশাখী মণ্ডল। আপনি আর পড়াতে পারবেন না? না, আমি পড়াতে পারবো না। যদি কেউ সাহায্য করে তাহলে? তাহলে পড়াবো। বৈশাখী বাংলা নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 450 নাম্বার পেয়ে ভালো করে পাস করেছি। আমরা খুবই গরিব, দিন রাত সুতো পাকিয়ে কষ্ট করে খুবই পড়া করতে হয়। তাই আমাদের বাবা মায়ের আর সামর্থ্য নেই পড়ানোর। যদি কেউ দয়া করে মানে আমাকে পড়াতে চায় তাহলে আমি করতে পারি। আমি বাংলার অনার্স নিয়ে করতে চাই, বাসিন্দা দেবজ্যোতি বর্তমানে রাজস্থানের কোটায় IIT এর কোচিং নিচ্ছে। কাশিরাম দাস বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিন্টু কুমার সিনহা জানান, দেবজ্যোতির উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এই বিদ্যালয় থেকে এবার 305 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে 269 জন। আমি দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় জেঠু। হ্যাঁ, আমার ভাইপোর আজকে রেজাল্ট শুনে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত হয়েছি। আমার গোটা পরিবারই তার জন্য খুব আনন্দিত। হ্যাঁ, খুব যখন আমি টিভিতে নিউজ শুনলাম যে ষষ্ঠ স্থানাধিকারী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় কেডিয়া স্কুলের ছাত্র, তখন আমি শুনে প্রচণ্ড আনন্দ পেয়েছি। যে আনন্দ আমি পেয়েছি, এই আনন্দ আমার কল্পনাতীত এবং আমি খুব গর্বিত। তার জন্য আমার ভাইপো বর্তমানে ভাইপো অর্থাৎ দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বর্তমানে কাটোয়ায় থাকে না, ও এখন IIT কোচিংয়ের জন্যে আমি রাজস্থান কোটায় অ্যালেন ওখানে ও বর্তমানে আছে। ওকে আমরা আনার ব্যবস্থা করছি কাটোয় আসার জন্যে। গতকাল সে আমার কাটোয় আমার বাড়িতে আসতে পারে। ভালো লাগছে। আর ছেলেকে যে বাইরে রেখেছেন, কি কারণে বাইরে রেখেছেন? ও IIT-র জন্য কোচিং নিচ্ছে। অপরদিকে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কান্দ্রা জ্ঞানদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফলাফল সেরকম আশাব্যঞ্জক না। 233 জন পরীক্ষার্থীর মধ্যে 211 জন পাশ করেছে, সর্বোচ্চ নাম্বার 451 পেয়েছে সুহিতি ঘোষ। 234 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 211, 75% আছে, উপরে আছে 19 জন, 60% আছে 49 জন, আর 60% বিলো আছে 143 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে সুইটি ঘোষ 451, তারপর প্রত্যুষা ঘোষ 441, রাধারানী ভৌমিক 441, তিথি সূত্রধর 429। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় ফেরিঘাটের উদ্বোধন করল পরিবহন মন্ত্রী। ফেরিঘাটটি নির্মাণ করতে খরচ হয়েছে 4,11,00,000 টাকা। ফেরিঘাটটি তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে বলে মত পোষণ করলেন রাজ্যের মন্ত্রী। হুগলির ভদ্রেশ্বর তেলিনীপাড়ার ফেরিঘাটের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, শুভেন্দু অধিকারীর জন্য এবং তার টিম এখানে যারা রয়েছেন, আমাদের আলাপন বাবু রয়েছেন,
আমাদের এমডি রয়েছেন, বিধায়ক প্রবীর ঘোষাল, পরিবহন দপ্তরের মন্ত্রী সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক সঞ্জয় বনশাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পণ্য পর্যটনের ক্ষেত্রে ব্যবহারের যে বৃহৎ পরিকল্পনা বা স্বপ্ন আমাদের আছে, তখনই কার্যকর করতে পারব যখন আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে 4,11,00,000 টাকা ব্যয় নির্মিত হয়েছে একটি ফেরিঘাট। গঙ্গার অপর প্রান্তে শ্যামনগরে যেটি নির্মাণে খরচ হয়েছে 1,86,00,000 টাকা। প্রসঙ্গত, 1917 সালে 25 এপ্রিল এই ফেরিঘাটটি গঙ্গার জলে ভেসে যায়, মৃত্যু হয় 20 জনের, নিখোঁজ হয় 2 জন। এদিন পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যে যতগুলি ফেরিঘাট আছে তা স্থায়ী ফেরিঘাটে পরিণত করা হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আগামী কিছুদিনের মধ্যে বিজেপি সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইনস্টিটিউশন মঞ্চে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত একটি সভায় একথা বলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের যে প্রার্থীরা বিজেপির সিম্বলে পঞ্চায়েত লড়াই করেছেন, কেউ জিতেছেন কেউ জিততে পারেননি, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে একটা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই সমস্ত আমার যারা প্রার্থী কর্মী সবাইকে অভিনন্দন জানা, শুভেচ্ছা জানাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আমরা 1টা কোর্টে গেছি, দরকার হলে আরও উপর কোর্টে যাবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো, কিন্তু সিবিআইয়ের তদন্তের দাবি নিয়ে আমরা যাবো, কারণ ওখানে পুরোটাই চালাকি করা হয়েছে এটা সবাই জানে, আর সেই জন্য এই লড়াই চলতে থাকে। প্রত্যেক দিন কেউ না কেউ যাচ্ছেন, আমি 11 তারিখ যাবো এবং 28 তারিখ মাননীয় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ওখানে যাবেন। কাউকে ধরেনি, আমরা জানি ধরবেও না, কারণ পুলিশ প্রথমেই বলে দিয়েছিল আত্মহত্যা। তার 3 দিন আগে যে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল, তার তদন্ত হওয়ার আগে এই তদন্তের রিপোর্ট বার করা হয়েছে, তার মানে পিছনে একটা কিছু গণ্ডগোল আছে। দিতে পারেনি, ভয় দেখাচ্ছে, কোথাও ক্যাশ দিয়ে কোথাও কেস দিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিজেপির কর্মীরা এত নরম নয় যে চলে যাবে, তারা বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু পার্টি ছাড়েনি। মিতা, আপনাদের দলের সদস্যকে দমিয়ে নিতে পারেনি, কিন্তু সিপিএম, নির্দল, কংগ্রেস এদেরকে দলে টেনে পঞ্চায়েত প্রায় হ্যাং জেলা হয়ে গেছে, সেটা দখল করে নিচ্ছে, কী করবে? চেষ্টা করছে ওরা শক্তি সামর্থ্য পুলিশ দেখিয়ে, কিন্তু আমার মনে হয় কোনো বিরোধী পার্টি যাবে না, যারা একেবারে নিরুপায় হয়ে গেছে, তার পার্টি তার পেছনে নাই, পুলিশ ভয় দেখাচ্ছে কেস দেওয়ার, বাড়ি ভেঙে দিচ্ছে, দেখছেন যদি কেউ যায় তারা বিজেপিতেই যাবে। এখানে 29টা পঞ্চায়েত হ্যাং আছে, তার বেশিরভাগ আমরা জিতবো, আমরা ভোট গঠন করবো। দেখুন, যে প্রিসাইডিং অফিসার টিচার মারা গেছেন তাকে বুথ থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। আগের থেকে সরকারি কর্মচারীরা ভয় পাচ্ছিলেন যে হিংসা হবে, তারা হাইকোর্টেও গেছিলেন, সরকারকে প্রোটেকশন দিতে বলেছিল, সরকার ব্যর্থ হয়েছে। তো এটা নিয়ে বিরাট ক্ষোভ আছে সমাজে, এই যে বিরোধ প্রদর্শন চলছে, আমার মনে হয় প্রথম তো ওই পরিবারের পুরো দায়িত্ব সরকারের নেওয়া উচিত এবং স্বীকার করে নেওয়া উচিত যে তাকে হত্যা করা হয়েছে, যদি ইমানদারি থাকে, তাহলে পরবর্তীকালে কোনো কর্মচারী ভোট ডিউটিতে যেতে চাইবে না। রিপোর্ট আগে লিখে তারপরে পোস্টমর্টম করা হচ্ছে, কেন রিপোর্ট যেটা সরকার চাইবে ওটাই হবে। মৃত্যুঞ্জয় দুলালের বডিকে পোস্টমর্টম হওয়ার আগেই ওখানকার এসপি বলে দিয়েছিলেন যেটা আত্মহত্যা, তো পুলিশ অফিসার বললে, সরকার বললে, কোন ডাক্তারের হিম্মত আছে তার বিরুদ্ধে লেগে সব কিছু গায়ের জোরে করানো হচ্ছে। আমরা এই সব কিছুর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করছি, আগামী সপ্তাহ থেকে মোটামুটি 20 থেকে 25 তারিখ অবধি সারা বাংলাব্যাপী বিরাট একটা বিক্ষোভ, প্রত্যেক ডিএম অফিসে ঘেরাও এবং বিক্ষোভ হবে, এবং এটা সারা দেশব্যাপী সব রাজ্য রাজ্য হবে, দিল্লিতেও হবে। যেই দাঁড়াক বিজেপি জিতবে, এটা জেনে রাখবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। বর্তমানে ওই ব্যক্তি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অজানা জ্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেরলে শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে ভোলা মাহাতো নামে এক ব্যক্তি। আশঙ্কা করা হচ্ছে সে নিপা রোগে আক্রান্ত। ভোলা মাহাতো বাড়ি ফিরে এসে প্রথমে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করায়, পরে জ্বর না কমায় রায়গঞ্জ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা রোগের উপসর্গ দেখে তাকে পুরুষ বিভাগে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করছে। সবসময় তাকে মশারির ভেতরে রাখা হয়েছে।
ভোলা মাহাতো স্ত্রী রামমুখী দেবী জানান, জ্বর কমলেও ঘাড় মাথার পেছনে ব্যথা কমছে না ভোলা মাহাতোর। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা যায়, রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেছে। খাওয়ার কিছু রুচি নাই, জল তো আর কিছু খায় না, উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার এমপি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ফলাফল এবছর আশানুরূপ। 295 জন পরীক্ষার্থীদের মধ্যে 271 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কৃতি পড়ুয়াদের ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার এমপি হাই স্কুলেও রেজাল্ট খুবই ভালো হয়েছে। ওই স্কুলে 295 জন পরীক্ষার্থীর মধ্যে 271 জন উত্তীর্ণ হয়েছে। স্কুলের সামগ্রিক ফল আশানুরূপ হওয়ায় খুশি স্কুলের শিক্ষকরা। নম্বর বেশি হবে এবং আমাদের খুব গর্বের ছাত্র, আমরা চাইছি যে ও রিভিউ করুক, পড়লে আমার মনে হয় 10 নম্বর বাড়বে এবং র্যাঙ্কে আসবে, বড় প্রত্যাশা রইল। এবং খুব দুঃস্থ পরিবারে ছিল, আমরা চাইবো যে বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন দিক থেকে যদি একটা আর্থিক সাহায্য কোনোভাবে পায় তাহলে আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এবং আমরাও বিজ্ঞান বিভাগে 471 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে কৌশিক পাল। আমার নাম কৌশিক পাল, ভাতার এমপি হাই স্কুলে পড়তাম, এখান থেকে চলতি বছর পরীক্ষা দিয়েছিলাম, তবে আমার প্রিপারেশন ভালোই ছিল। এখন কি ভাবছো? এখন ভাবছি এবছরে নিটে 53,000 র্যাঙ্ক করেছে, পাওয়ার চান্স আছে বা নাও থাকতে পারে, তবে কি নিয়ে পড়বে ভাবছো? পরের বছর নিট পরীক্ষাটা দেবো, এক বছর গ্যাপ দিয়ে পরের বছর নিট দেবো মেডিকেলে, সেখানে পেয়ে যাবো ভাবছি। মেডিকেলে? কি নাম তুমি? কৌশিক পাল। বাড়ি কোথায়? বাড়ি বোলপাড়া। বাবা কি করে? বাবা আছে চাষবাস করে। এবং কলা বিভাগে 468 নম্বর পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে প্রতাপ চন্দ্র পাল। ভাতার এমপি হাই স্কুলে আর্টস বিভাগ থেকে ফার্স্ট হয়েছি, আমি 400, আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 468। আমি বাংলায় 86 পেয়েছি, ইংলিশে 86 পেয়েছি। এরপর কি ভাবছো পড়াশোনার দিকে, কি নিয়ে পড়বে? এরপর আমি অনার্স যাবো বলে অনার্স করার ইচ্ছা আছে। বাবা কি করে? বাবা একটা ছোট দোকান আছে চপে। কি নাম? সঞ্জয় পাল। তোমার নাম কি? প্রতাপ চন্দ্র পাল। উভয় ছাত্রই প্রতিকূলতাকে উপেক্ষা করে এই রূপ ফল করেছে। মাদার পাবলিকে অ্যাডমিনিস্ট্রেশনে বলছি যে তথ্য আমি পেয়েছি, রেজাল্ট আমাদের সার্বিকভাবে রেজাল্ট বলতে হবে খুবই ভালো, মাধ্যমিকের তো খুবই ভালো হয়েছে, মানে 105 জন দিয়েছিল, 105 জন পাস করেছিল। হায়ার সেকেন্ডারিতে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল 295, এতে সিসি কিছু ছিল, সিসি স্পেশাল, তার মধ্যে ফেল করছে, ফেল আর কম্প্লিমেন্টাল নিয়ে হচ্ছে 24 জন। 75% বেশি নম্বর পেয়েছে এরকম 97 জন, 80% বেশি পেয়েছে 57 জন। আর যদি আমরা 60% ভাবি, 60% এন্ড অ্যাবাভ 201 জন, পাশের হার হচ্ছে মোটামুটি 92%, এইচএসে মাধ্যমিকে কিন্তু 10%।
আর সায়েন্সে আমাদের হায়েস্ট রয়েছে 471 কৌশিক পাল, আমাদের খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ইংরেজি বাংলা নম্বরটা কম আসার জন্য র্যাঙ্কে আসতে পারল না, মানে ইংরেজি এবং বাংলাতে যে নম্বর পেয়েছে তাতে যত কম করি হবে আমাদের 12-14 নম্বর বাড়ার কথা আমরা যেভাবে ওকে দেখেছি। প্রতাপ চন্দ্র পাল আর্টসে এ সর্বোচ্চ নম্বর পেয়েছে 468, আর্টসের 468, সায়েন্সের 471। আর মেয়েদের যদি আলাদা করে ভাবি, শুক্লা মণ্ডল এর সর্বোচ্চ নম্বর হচ্ছে 458, এছাড়াও 463, 464, যেমন রাহুল বৈরাগ্য 463, সৌভিক ঘোষ 464, এরকম 400-র উপরে প্রায় 57 জন এরকম আছে। সার্বিকভাবে রেজাল্ট বলতে গেলে খুব উল্লেখযোগ্য এবং ভালো, ছেলেরাও পরিশ্রমী খেটেছে, তার সুফল পেয়েছে। তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে আর্টসের পক্ষ থেকে একটি ছাত্র আমাদের ছিল, খুবই আশা করেছিলাম যে হয়তো র্যাঙ্কে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই র্যাঙ্কে আসতে পারেইনি। এবং কৌশিকের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম অবশ্যই র্যাঙ্কে আসবে, কৌশিকের ক্ষেত্রে ইংরেজি বাংলাটা কম হয়ে যাওয়ার জন্য কৌশিক র্যাঙ্কে এলো না। আর বিশ্বজিৎ দাস বলে ছেলে ছিল, তারও র্যাঙ্কে আসার কথা, তারও পলিটিক্যাল সায়েন্স আর ফিলোজফি নম্বর কম হয়ে যাওয়ার জন্য ছিল, অনেকটা পিছিয়ে গেছে। এই কারণে টোটাল কতজন পরীক্ষার্থী ছিল? টোটাল আমার পরীক্ষার্থী ছিল 295 জন। বাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃতি ছাত্রদের শুভেচ্ছা জানানো হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে তারা ওই সমস্ত পড়ুয়াদের সব রকম সহযোগিতা করবেন। আজ আমরা ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা যে উচ্চ মাধ্যমিক আজকে ফল প্রকাশ হয়েছে, যে সত্যি আজকে আমাদের ভাতারে যে স্কুলে আজকে ফার্স্ট হয়েছে দুটো ভাই আমাদের, সত্যি খুবই ভালো লাগছে যে আজকে দিনটা আজকে আমাদের স্মরণ করার দিন, যে ভাতার থেকে আমাদের ছেলেরা আজকে উঠছে এবং ভবিষ্যতে বহু উঁচু জায়গায় যাবে। এবং আমাদের ভাইদের যে আমি ঈশ্বর কাছে কামনা করি যে ভাইরা আরও বড় হোক বা আরও বড় জায়গায় যাক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, সেটা আমাদের উপকার হবে এবং ভাতারবাসী উপকার হবে। পার্টি ভাইদের পাশে অবশ্যই থাকবে, তৃণমূল ছাত্র পরিষদ থাকবে, এবং কোনো সহযোগিতা যদি চায় অবশ্যই আমরা সবসময় যেন পাশে থাকব। এবং ওনাদের যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, ভাতার গার্লসের মধ্যে প্রথম স্থান হচ্ছে পূর্ণা ঘোষাল, ভাতার বয়েজের মধ্যে কৌশিক পাল, এবং সেকেন্ড স্থান হচ্ছে প্রতাপ চন্দ্র পাল। এদিন ভাতার বলক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা সবসময় এদের পাশে থাকবো, এদের এগিয়ে যাওয়ার পথে আছি। ছাত্র পরিষদ, ভাতার বলক তৃণমূল ছাত্র পরিষদ সবসময় এদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যাতে তাদের উন্নয়ন উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর এদের অনেক অনেক শুভকামনা জানাই, এরা বাবা বাবা মা উজ্জ্বল করুক, আরও ভবিষ্যতে এগিয়ে যাক, আমাদের পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করুক, আমরা এদের সাথে সাথে সঙ্গে সাথে সবসময় পাশে আছি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। হাইকোর্টের নির্দেশে একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো শুক্রবার। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের ছোট নীলপুরে। যদিও এদিনের এই ঘটনা ঘিরে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেআইনি নির্মাণ ভেঙে ফেলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর এলাকায়। হাইকোর্টের নির্দেশ মেনে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। বর্ধমান পৌরসভা, পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলেন। প্রসঙ্গত, এলাকার এক বাসিন্দা বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ জানান। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ওই বেআইনি নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে এদিন ওই বেআইনি নির্মাণটি ভেঙে ফেলা হয়। যদিও ঘটনা জেরে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে ওই বেআইনি কনস্ট্রাকশন, মানে পৌরসভার অবৈধ প্ল্যান, প্ল্যান বিনা উনি বাড়ি করেছিলেন, সেটা প্রতিবেশী অবজেকশন করাতে সেটা হাইকোর্টের অর্ডারে আমরা একটু ভাঙা হয় করি। কারা কারা উপস্থিত আছেন এখানে? এখানে আমাদের ম্যাজিস্ট্রেট মশাই আছেন, পৌরসভার কিছু ইঞ্জিনিয়ার আছেন, ল অফিসার আছেন, এবং আরও আধিকারিক আছেন। আমি এখানকার ভাঙা অর্ডার পেয়েছি, আমি সুব্রত হাজার পৌরসভা ভাঙা ভাঙা অর্ডার পেয়েছি, তাই ভাঙা। এটা কি মানে কোর্টের অর্ডারে হচ্ছে? হ্যাঁ, হাইকোর্টের। কি খালি কি গ্যারেজ? গ্যারেজও আছে, আর ইললিগাল কিছুটা কনস্ট্রাকশন আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ঋত্বিক সাউ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করলো।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কাশিরাম দাস বিদ্যালয়ের ছাত্র দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। হুগলির ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় ফেরিঘাটের উদ্বোধন করল পরিবহন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আগামী কিছুদিনের মধ্যে বিজেপি সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে। কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এলো এক ব্যক্তি। ভাতার এমপি হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ফলাফল এবছর আশানুরূপ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।